না না এর মধ্যে বেজাল পেলে 5000 টাকা জরিমানা এটা আপনি ডিবে রাখবেন এই যে দেখেন মৌমাছি উড়তেছে দেখছেন আমি শুনেন এটা আপনি ডিবে রাখবেন ঠিক আছে আপনি ডিবে রাখবেন এই মধু আপনি জমবে না বরফ হবে না যদি আপনি চিনি কেমিক্যাল হয় তাহলে এই মধু আপনি জমে দেব বরফ হয়ে যাব এটা আজীবন লাইফ গ্যারান্টি এক ফোঁটা মধু জমবো না এরকম লিকুইড থাকবো সারা জীবন ঠিক আছে এক ফোঁটা মধু জমবো না দেখতে পাচ্ছেন এইটাই সুন্দরবনের মধু ডাইরেক্ট চাকের মধু এটা হলো আপনার কালোজিরা ফুলের মধু এটা হলো আপনার মাদারীপুরের হ্যাঁ এটা নিজে যায়া ওইখানে যা থাকছি থাকার পরে এই মধুগুলো আনছি হ্যাঁ এই দেখেন এই যে হ্যাঁ কালোজিরা ফুলের মধু একদম পুরো সলিড অ্যাকুরেট কালোজিরা এটা বিন্দু পরিমাণ আর কোনো মানে ফুলের কোনো মধু নাই কেন এটা চতুর পাশে কালোজিরা ছিল কালোজিরা ছাড়া অন্য কোনো আর ফুল না এটা সিজন অনুযায়ী কিন্তু হয় হ্যাঁ লিচু ফুলের মধু আছে এই যে লিচু ফুলের মধু এই দর্শক দেখেন এই যে অরিজিনাল লিচু ফুলের মধু এটা রাজশাহী নাটোরের মধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু যে আমরা এখানে দীর্ঘ 17 বছর যাবত আমরা এই মধুর ব্যবসা করি অরিজিনাল খাঁটি মধু হ্যাঁ তারপরে আপনার কালোজিরা মধুগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি তারপরে আপনার পাবনা থেকে নিয়ে আসি তারপরে আপনার বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ তারপরে শরীয়তপুর মাদারীপুর সাতক্ষীরা হ্যাঁ সুন্দরবন কালীগঞ্জ ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে আমরা মধুগুলো এইগুলা আমার এখানে আপনার ডাইরেক্ট চাকের মধু আছে গাছ কাটা মধু আছে তারপরে আপনার এই চাষের মধু আছে হ্যাঁ কেউ যদি এরকম চাকসহ মধু চায় যে ভাই আমার সামনে কাটিয়ে দিতে হবে তাহলে তাকে আমার সাথে যাইতে হবে কমপক্ষে 10 কেজি অর্ডার করতে হবে এই দোকানটা আছে বর্তমান আপনার ঢাকা গুলশান 2 নম্বর কাঁচা বাজার মসজিদের সামনে বর্তমান 5 ধরনের মধু আছে এই যে এটা আছে আপনার সুন্দরবন ডাইরেক্ট চাকের মধু আপনি দেখেন এই যে ক্যামেরাটা দেওয়া এই যে আপনি একটু দেখেন সুন্দরভাবে না না এটার মধ্যে ভেজাল পেলে 5000 টাকা জরিমানা এটা আপনি ডিবে রাখবেন এই যে দেখেন মৌমাছি উঠতেছে দেখছেন আমি শুনেন এটা আপনি ডিবে রাখবেন ঠিক আছে আপনি ডিবে রাখবেন এই মধু আপনি জমবে না বরফ হবে না যদি আপনি চিনি কেমিক্যাল হয় তাহলে এই মধু আপনি জমে দেব বরফ হয়ে যাব এটা আজীবন লাইফ গ্যারান্টি এক ফোঁটা মধু জমবো না এরকম লিকুইড থাকবো সারা জীবন ঠিক আছে এক ফোঁটা মধু জমবো না দেখতে পাচ্ছেন এইটাই সুন্দরবনের মধু ডাইরেক্ট চাকের মধু এটা হলো আপনার কালোজিরা ফুলের মধু এটা হলো আপনার মাদারীপুরের হ্যাঁ এটা নিজে যায়া ওইখানে যা থাকছি থাকার পরে এই মধুগুলো আনছি হ্যাঁ এই দেখেন এই যে হ্যাঁ কালোজিরা ফুলের মধু একদম পুরো সলিড অ্যাকুরেট কালোজিরা এটা বিন্দু পরিমাণ আর কোনো মানে ফুলের কোনো মধু নাই কেন এটা চতুর পাশে কালোজিরা ছিল কালোজিরা ছাড়া অন্য কোনো আর ফুল না এটা সিজন অনুযায়ী কিন্তু হয় হ্যাঁ লিচু ফুলের মধু আছে এই যে লিচু ফুলের মধু এই দর্শক দেখেন এই যে অরিজিনাল লিচু ফুলের মধু এটা রাজশাহী নাটোরের মধু খুবই ভালো দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো যদি কেউ আপনার থেকে নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে এখানে আসতে নিতে পারবে যদি আমার এখানে আসে এই যে গুলশান 2 নম্বর কাঁচা বাজার মসজিদের সামনে এখানে আসলে সব সময় পাবে ঠিক আছে আর আমার ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারে পাঠাইতে পারবেন জি জি আর এই যে ঘি আছে এই যে অরিজিনাল এটা কিরিমের ঘি ভাই ঘি ঘি হয় ভাই আপনার দুই পদের হ্যাঁ একটা হয় আপনার স্বরের ঘি আর একটা হয় হলো আপনার কিরিমের ঘি ঠিক আছে এটা হলো আপনার কিরিমের ঘি একদম অরিজিনাল সলিড ঠিক আছে এটা যদি আপনি ভেজাল পায় তাহলে পুরস্কৃত করা হবে তারপরে হ্যাঁ অনলাইনে অর্ডার করলে নিতে পারবে ঠিক আছে তারপরে আমার দোকানে সরাসরি আমার দোকানে আসলে নিতে পারবে ঠিক আছে ভাই যান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই মাল আপনি সাপ্লাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে দেখেন এই যে কালোজিরা তেল আছে বুঝছেন এটা 1 নম্বর কালোজিরা এটা পাবনা থেকে নিজে যাই নিজে হাট থেকে কালোজিরা কিনি কালোজিরা কিনা তারপর আমি নিজের হাতে ভাঙাই নিয়ে আসি তারপরে যে কালোজিরার দানা আছে প্যাকেট ঠিক আছে এই কালোজিরার দানা আছে কালোজিরার তেল আছে তারপরে দরদাম আপনার মোবাইলেও করা যাবে মোবাইল নম্বরের মাধ্যমে করা যাবে কম বেশি
আচ্ছা।